আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেই বুঝতে পারছেন আমার আজকের রেসিপি হবে খুবই মজাদার একটি মিষ্টি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রস আলো দারুণ মুখরোচক কালোজাম মিষ্টির রেসিপি এই মিষ্টিটি আমরা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করি আর নর্মালি দোকানে যেই কালোজামগুলো তৈরি করা হয় তার চাইতে অনেক বেশি মজা হয় ভিউয়ার্স যদি আমরা ঘরে তৈরি করি আর আজকে আমি খুবই সহজ উপায়ে গুঁড়া দুধ দিয়ে কীভাবে কালো জাম মিষ্টি তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে চলুন ভিওয়ার্স রেসিপিটি দেখে নেই এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটি কাচের বলে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন গুঁড়ো দুধ নিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি একটা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ সুজি এখন আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো ঘি আমি এখানে দু চামচ পরিমাণ গলানো ঘি অ্যাড করছি ঘিটা দিলে মিষ্টির গন্ধটা খুবই খুবই সুন্দর হয় এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ঘিটাকে মাখিয়ে নেব আর ভিওর্স এই গুঁড়া দুধের কালো জামটা কিন্তু অনেক অনেক টেস্টি হয় এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ নিয়েছি আমি এই দুধটা দিয়েই ময়ানটা করব এই মিষ্টি যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিব প্রথমে আমি তিন চার চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি মাখাতে থাকবো আর যতটুকু পরিমাণ দুধ দরকার ততটুকু নিয়ে নিয়ে মাখিয়ে নেব সব শেষে আমি আপনাদেরকে বলে দেবো কতটুকু দুধ লেগেছে আর এই কালো জাম মিষ্টির এই ময়ানটা কিন্তু একটু নরম নরম হবে আঠালো হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ভিওয়ার্স এরকম আঠালো হয়েছে এই পর্যায়ে আমি এখানে একটু ফুড কালার ইউজ করব আমি এখানে রেড ফুড কালার দিচ্ছি অল্প পরিমাণেই দিব আপনারা চাইলে আরও বেশি রেড কালার ইউজ করতে পারেন একটা পিঙ্কিশ ভাব আসে এরকম একটা কালার আমি দিয়ে দেবো অনেকে যে বেশি কালারও ইউজ করে থাকেন এটা যার যার পছন্দ আমি আবার বেশি কালার পছন্দ করি না দেখুন ভিওয়ার্স হয়ে গেছে মাখানো টোটাল আমার দশটা চামচ পরিমাণ দুধ লেগেছে এরপরে এই যে ময়ানটা এরকম হয়েছে এরকমই হবে এই মিষ্টির ময়ানটা এখন আমি হাতে একটু ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে মিষ্টি তৈরির সময় হাতে লেগে না যায় এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি আমি একটু লম্বাটে করে কালো জামে শেপ দিয়ে নিব প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি তারপর আস্তে আস্তে একটু লম্বাটে শেপ দিয়ে দিব দেখুন বিওয়ার্স হয়ে গেছে আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই অল্প সময় লাগে এই গুঁড়ো দুধ দিয়ে কালো জামটা তৈরি করতে এভাবে আমি বাকিগুলো বাড়িয়ে নিচ্ছি আমার এক কাপ গুঁড়ো দুধ দিয়ে টোটাল নয়টি চমচম হয়েছে এবং এটা কিন্তু খুব ছোটো না ভালোই বড় সাইজ এটা ভাজার পর কিন্তু ডাবল হয়ে যাবে এখানে আমি কড়াইয়ে দুই কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না একদম কুসুম গরম হলে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আর সবসময় মনে রাখতে হবে ভিওয়ার্স এই মিষ্টি কিন্তু একদমই অল্প আছে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে ভাজাটা যত সুন্দর হবে ততই আপনার মিষ্টিটা পারফেক্ট হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন আস্তে আস্তে আমি এটাকে ভাজতে শুরু করব দেখুন ভিওয়ার্স বুদ বুদ উঠছে তার মানে তেলটা এখন ভালোই গরম হয়েছে এক মিনিটের মধ্যে দেখবেন ভিওয়ার্স এই তেলের মধ্যে মিষ্টিগুলো ভেসে উঠবে ইউর অলরেডি মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে এখন কিন্তু একটু পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এই কালো জাম মিষ্টিটাকে ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু উপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরে ভালো হবে না আস্তে আস্তে এই কালার চেঞ্জ হতে থাকবে প্রথমে হালকা ব্রাউন কালার হবে দেখুন ভিওয়ার্স কালো জংগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে বৃষ্টিগুলোতে এখন কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না বারবার উল্টে পাল্টে ভাজতে হবে যাতে সব দিকে সমানভাবে ভাজাটা হয় খুব সুন্দর গন্ধ হচ্ছে ভিওয়ার্স যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এই গরু দুধ দিয়ে কালো জাম মিষ্টিটা কতটা মজার হয়ে থাকে এখন ডিপ ব্রাউন কালার চলে এসেছে দেখুন ভিওয়ার্স প্রায় কিন্তু কালো জামের কালার চলেই আসছে আমি আরও একটু ডিপ কালার করে নেব আর একটু ব্ল্যাকিশ কালার এই পর্যায়ে দেখুন ভিওয়ার্স একদম পুরোপুরি হয়ে গেছে আমার এই কালো যে মিষ্টিগুলো ভাজা এখন আমি এগুলোকে একটু তেল ঝরিয়ে ঝরিয়ে প্লেটে তুলে নেব এর চেয়ে বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু আবার একদম বেশি কালো হয়ে যাবে দেখুন ভিওয়ার্স খুবই সুন্দর রঙ এসেছে আমি এখন সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এগুলোকে রেখে শিরা তৈরির প্রণালী শুরু করব আমি একটি হাড়িতে চিনি নিচ্ছি প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে অ্যাড করব দুই কাপ পরিমাণ পানি এখন আমি এটাকে চুলোর জালটা বাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিব চিনিটা প্রায় গলে এসেছে এই পর্যায়ে আমি দুটি এলাচ জাস্ট একটু মুখটা ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এ পর্যায়ে ভিউয়ার্স শেয়াটা কিন্তু খুব ভালোভাবে হয়ে এসেছে এই মিষ্টি শিরাটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন আমি এই ফুটে ওঠা শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব মিষ্টিগুলো কিন্তু প্রায় ছয় সাত মিনিটের মতো আমি রেখে দিয়েছি তাই একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে পুরোপুরি ঠান্ডা হয়নি এই অবস্থায় আমি এখন ফুটন্ত সিরাতে দিয়ে দিচ্ছি আর সময় ভিউার্স খেয়াল রাখবেন ফুটন্ত শিরাতে মিষ্টিগুলো ছাড়বেন মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর ভিওয়ার্স পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমার মিষ্টির অবস্থা এখন কিন্তু মিষ্টিটা একদম তুলতুলে নরম হয়ে গেছে নর্মালি যখন মিষ্টিটা ভাজা হয় তখন কিন্তু একটু শক্ত থাকে আর শিরায় জাল দেওয়ার পর কিন্তু মিষ্টিটা অনেক নরম হয়ে যায় এখন আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না টোটাল দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন ভিওয়ার্স এখন আমি এই মিষ্টিটাকে এইভাবে ঢেকেই চুলাটাকে বন্ধ করে দেব এবং দশ মিনিট পর আমি এই ঢাকনাটা খুলব দেখুন ভিওয়ার্স বোধ বোধ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তার মানে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আরও দশ মিনিট পর ভিওয়ার্স এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুবই সুন্দর রসে টুইটুম্বর কালো জাম তৈরি হয়ে গেছে ভিউার্স দেখুন এখন এই মিষ্টিটা খাবো না এটাকে আরও এক ঘন্টা এই অবস্থাভাবে রেখে দিতে হবে আর দেখুন এটা কতটা সফট আমি একটু দেখাচ্ছি জাস্ট হালকা চাপ দিলে একদম ডেবে যাচ্ছে এটাকে এক ঘন্টা পর আমি মামায় গড়িয়ে সার্ভ করবো এক ঘন্টা পর ভিউার্স দেখুন আমার কালো জাম মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি খুবই সুন্দর এবং খেতেও কিন্তু অনেক অনেক মজার এখান থেকে অলরেডি একটা মিষ্টি আমার বাচ্চারা খেয়ে নিয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে কতটা রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন ভিউয়ার্স দেখুন খুবই সফট হয়েছে আশা করি আজকের এই কালো জামের রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করে জানাবেন কেমন হলো আর আপনাদের যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে আমাকে করবেন আমি সেটাও করে দেখানোর চেষ্টা করব আজ এই পর্যন্ত ভিউয়ার্স আবারও আসবো নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস